মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে আজ নন্দীগ্রামের সিংহ বাহিনী ও জানকীনাথ মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। যোগ্য করতে দেখা গেল তাকে। প্রসঙ্গত, গত 10ই মার্চ মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সকাল সকাল নন্দীগ্রামের মন্দিরে পুজো দিতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেই মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেই একই মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন শুভেন্দু অধিকারী। যজ্ঞের পর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কর্মী সমর্থকদের নিয়ে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। তার সঙ্গে থাকার কথা গেরুয়া শিবিরে একাধিক হেভিওয়েট নেতাদের। থাকছেন স্মৃতি ইরানি। বৃহস্পতিবার শিবরাত্রির উপলক্ষে নন্দীগ্রামের সোনাচূড়ায় বাবা তিলকেশ্বর মহাদেবের মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। শিবের মাথায় জলও ঢালেন তিনি। এরপর যান পারুলবাড়ি শিব মন্দিরে। মোট 3টি মন্দিরে যান তিনি। সারাদিন মন্দিরে মন্দিরে ঘুরলেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের ঘটনা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। সংবাদ সংস্থাকে এদিন শুভেন্দু বলেছেন, আমি এখানকার ছেলে, আমার সঙ্গে এদের সম্পর্ক বহু পুরনো, কিন্তু তৃণমূল নেত্রী শুধু ভোট আসলেই এদের কথা মনে পড়ে। তিনি আরও বলেন যে আমি নন্দীগ্রামের ভোটার। প্রসঙ্গত, নন্দীগ্রামের ভোটার হয়েছেন শুভেন্দু অধিকারী। এতদিন তিনি ছিলেন হলদিয়ার ভোটার। নন্দীগ্রামের ভোটার হিসাবেই এবার তিনি নন্দীগ্রামে নির্বাচনের প্রার্থী হচ্ছেন। গত মঙ্গলবার নন্দীগ্রামে পা রেখেই ভোট যুদ্ধে দামামা বাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই তিনি মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন। এর আগে গত মাসে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, নন্দীগ্রাম আমার সব থেকে লাকি জায়গা, নন্দীগ্রাম থেকে 2021-এ তৃণমূল জিতবে, নন্দীগ্রাম থেকে শুরু হবে তৃণমূলের জেতার পালা। মমতাকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে একাধিকবার হুঁশিয়ারি সুরে শুভেন্দু বলেছেন, নন্দীগ্রামে 5 লাখের বেশি ভোটে মাননীয়াকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। এদিকে শুভেন্দু রোড শোর আগে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দাবি করেন যে এবার বাংলায় বিজেপির সরকার তৈরি হবে। তিনি বলেন, মহিলাদের টাকা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদি, চাল পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদি। তার প্রশ্ন, কেন বাংলার মানুষ এই সুবিধা পাচ্ছেন না? ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন যে দিদি এখন আর বাংলার দিদি নন, তিনি এখন ভাইপোর পিসি হয়ে গেছেন। এদিকে আজ রোড শোর আগে শুভেন্দু বলেছেন, মারছে না, প্লেয়ার পুরনো কিন্তু ঝান্ডা নতুন। তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। তৃণমূলে পিসি ভাইপো ছাড়া কারোর কোনো মর্যাদা নেই। তৃণমূলে বাকি সবাই ল্যাম্পপোস্ট। বাংলায় জ্বলন্ত সমস্যা অর্থনৈতিক সমস্যা। বাম আমলে যে ঋণের বোঝা চেপেছিল তা তৃণমূলের আমলে আরও বেড়েছে। বাংলায় প্রায় 2 কোটি বেকার। বাংলায় 2 লক্ষ সরকারি শূন্যপদ অবলুপ্ত, শুধু চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা চলছে। বাংলায় কৃষকদের অবস্থাও ভয়াবহ, কারণ কিষাণ বিধি প্রকল্প বাংলায় চালু করতে দেননি মুখ্যমন্ত্রী।